আপনারা দেখছেন টেকস্টার, আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়েছি UTL সোলার গামা প্লাস ইনভার্টার। এটি একটি সোলার ইনভার্টার, স্মার্ট ইনভার্টার। এর মধ্যে একটি সোলার চার্জ কন্ট্রোলার দেওয়া আছে। তো এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে, এবং এই ইনভার্টারটির ব্যাক সাইডেও একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে। তো রাইট সাইডের যে এক্সস্ট ফ্যানটি সেটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলারের জন্য, এই এক্সস্ট ফ্যানটি সোলার চার্জ কন্ট্রোলারের জন্য, এবং এই ব্যাক সাইডে এক্সস্ট ফ্যানটি হচ্ছে ইনভার্টারের জন্য। এবং এখানে সোলার প্যানেল কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন ভি মাইনাস এবং ভি প্লাস দেওয়া আছে। পিছনে মডেল নাম্বার লেখা আছে গামা প্লাস PCU, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে 1000 V এর ইনভার্টার এবং 12 ভোল্ট। এবং এখানে একটা SPV রিভার্সের জন্য একটা LED লাইট দেওয়া আছে। যখন সোলার প্যানেলের কানেকশানকে আপনারা উল্টোপাল্টা লাগাবেন তখন এই LEDটা জ্বলবে। তো এখানে আউটপুট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 5 পিনের একটা আউটপুট দেওয়া আছে ব্ল্যাক কালারের। এখান থেকে ইনভার্টারটি আউটপুট দেবে। এবং এখানে রেড এবং ব্ল্যাক কালারের ওয়্যার দেওয়া আছে ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য। রেড এবং ব্ল্যাক কালার, রেডটা হচ্ছে পজিটিভে কানেক্ট হবে এবং ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভে কানেক্ট হবে। তো ওয়্যারগুলোর সাইজ খুবই মোটা, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ওয়্যারগুলো কী সাইজের দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 স্কোয়ার mm এর ওয়্যার এখানে দেওয়া আছে এই ইনভার্টারটির সাথে। এবং এখানে একটা 5 পিনের প্লাগ দেওয়া আছে যেটা AC লাইনের সাথে কানেক্ট হবে, মানে মেন্সের সাথে কানেক্ট হবে। তো ইনভার্টারের লেফট সাইডে এখানে কিছু এয়ার ভেন্টস দেওয়া আছে, এখান থেকে ঠান্ডা হাওয়া ইনভার্টারের ভেতরে যায়। যখন ইনভার্টারটি কাজ করে এবং গরম হয় তখন এই ঠান্ডা হাওয়া এখান থেকে ভেতরে গিয়ে ইনভার্টারটিকে ঠান্ডা করে। তো এটি হচ্ছে ইনভার্টারের ফ্রন্ট সাইড, আপনারা ইনভার্টারটিকে দেখতে পাচ্ছেন। ইনভার্টারটি পুরোপুরি অরেঞ্জ কালারের দেখতে, এবং এখানে UTL গামা প্লাস লেখা আছে। এবং ইনভার্টারের সামনে এখানে কিছু সুইচ দেওয়া আছে, এবং তার সাথে একটা ডিসপ্লেও লাগানো আছে ইনভার্টারে। তো এই ডিসপ্লেতে ইনভার্টারের সব কিছু শো করে, ব্যাটারি ভোল্টেজ সব কিছু ডিটেলস এই ডিসপ্লেতে শো করে। এবং এখানে কিছু সুইচ এখানে দেওয়া আছে ডিসপ্লের উপরে, IT মোড, ব্যাটারি চেঞ্জের সুইচ, এবং অন অফ করার জন্য এখানে রেড কালারের সুইচটা দেওয়া আছে, এবং বুস্ট চার্জিংয়ের জন্য সুইচ আছে, এবং গ্রিড চার্জিংয়ের জন্য সুইচ আছে। এবং এই ইনভার্টারটি একটি RMPPT টেকনোলজি সোলার চার্জ কন্ট্রোলার দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার। কিন্তু এর মধ্যে যে সোলার চার্জ কন্ট্রোলটি দেওয়া আছে সেটা হচ্ছে RMPPT টেকনোলজি, একটা নিউ টেকনোলজি সোলার চার্জ কন্ট্রোলার। এবং এখানে একটা স্টিকারের সব ডিটেলস দেওয়া আছে, এবং ব্যাক সাইডে একটা AC ফিউজ দেওয়া আছে। তো চলুন ইনভার্টারটিকে আমি ব্যাটারির সাথে কানেক্ট করে নিই, এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ইনভার্টারটি কীভাবে কাজ করে এবং এর মধ্যে কী কী ফাংশন দেওয়া আছে। তো আমি ইনভার্টারটিকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, UTL সোলার গামা প্লাস। তো ইনভার্টারটিকে আমি ব্যাটারি এবং সোলার প্যানেলের সাথে কানেক্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারটি চলছে, ইনভার্টারের ডিসপ্লেতে লাইট এসছে। এবং এই ইনভার্টারের মধ্যে অনেক ধরনের সেটিংস আছে, তো চলুন সেটিংসগুলো দেখে নিই যে ইনভার্টারের মধ্যে কী কী সেটিংস আছে। আচ্ছা, প্রথমে এখানে রয়েছে IT মোড। IT মোড এনেবল ডিসেবল করার জন্য এই সুইচটা রয়েছে। এখান থেকে যখন আমরা কম্পিউটার বা অন্যান্য ইকুইপমেন্ট চালাবো যেগুলো 170 থেকে 200 ভোল্টের মধ্যে থাকলে ভালোভাবে চলে, তার জন্য IT মোড এনেবল ডিসেবল। এটা 10 সেকেন্ডস ধরে রাখলে IT মোডটাকে অন হয় এবং অফ হয়। তারপরে আসছে এখানে SMS এবং টিউবুলার ব্যাটারি। SMF টিউবুলার ব্যাটারি চেঞ্জ করার জন্য এই বাটনটা, SMF ব্যাটারি কিংবা টিউবুলার। হ্যাঁ, আপনার যেরকম ধরনের ব্যাটারি থাকবে, SMF ব্যাটারি হোক বা টিউবুলার ব্যাটারি হোক, সেই হিসাবে এটাকে চেঞ্জ করতে হবে। এটি একটি 150 mAh-এর টিউবুলার ব্যাটারি, UTL-এর। এটা ওয়াটার মেনটেন্যান্স ব্যাটারি। তো এটার সঙ্গে আমাদেরকে আমরা লাগিয়েছি UTL-এর সোলার গামা প্লাস। তো সেক্ষেত্রে আমার এখানে মোডটা করা আছে টিউবুলার ব্যাটারি। আর এটা হচ্ছে সিস্টেম অফ অন অর অফ অন করার জন্য এই সুইচটা। আর এটা বুস্ট চার্জ এনেবল এবং ডিসেবল করার জন্য। তো বুস্ট চার্জ এনেবল ডিসেবলের মাধ্যমে আমরা এটাকে 18 অ্যাম্পিয়ার পর্যন্ত বুস্ট করতে পারি, আর নাহলে নর্মালি 15 অ্যাম্পিয়ার এটা থাকে। আর এখানে এই বাটনটা আছে গ্রিড চার্জ অফ অন করার জন্য, এবং একই সঙ্গে এটা দিয়ে DG মোড অফ অন করা যায়। যখন জেনারেটরের মাধ্যমে চার্জ করতে হবে তখন এটা দিয়ে 10 সেকেন্ডস ধরে রাখার পরে এখানে DG মোড অফ অন হয়, সেটা দিয়ে। জেনারেটরের ভোল্টেজের ক্ষেত্রে যখন আমরা ইনভার্টার দিয়ে ব্যাটারি চার্জ করি তখন অতিরিক্ত ফ্লাকচুয়েশন হয়, ওই জন্য এখানে এই কোম্পানি UTL কোম্পানি আলাদা করে একটি বাটন বানিয়েছে। এটা একটা স্মার্ট ইনভার্টার, ওই জন্য গ্রিড চার্জের জন্য আলাদা বাটন দিয়েছে। এটা অন করার মাধ্যমে ফ্লাকচুয়েশনটাকে কমিয়ে চার্জ করতে পারে ইনভার্টারটা স্মুথ চার্জ। এখানে একটা ডিসপ্লে আছে, এটাও একটা স্মার্ট ডিসপ্লে। UTL গামা ইনভার্টার একটা স্মার্ট ডিসপ্লে দিয়েছে যেটার অনেকগুলো ফাংশন রয়েছে, এবং ফাংশনগুলোর সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা বিভিন্ন রকম কালার পরিবর্তন করে। তো এখন মেন প্রেজেন্ট রয়েছে, মেন এবং SPV মানে প্যানেল ভোল্টেজ একসঙ্গে কম্বাইনভাবে ইনভার্টারটির মধ্যে আসছে, ওই জন্য এটি অরেঞ্জ কালার হয়ে আছে। এটা অরেঞ্জ কালার এখন হয়ে আছে। যখনই আমরা মেনটাকে অফ করব, মেনটাকে অফ করলে শুধুমাত্র SPV-র ওপরে চলে আসবে। SPV আসলে শুধুমাত্র সোলার থেকে যখন ভোল্টেজ আসছে এবং আমাদের মেন অফ আছে তখন ডিসপ্লেটি সবুজ কালার নিয়ে নেবে,
আচ্ছা, এখানে ডিসপ্লে সংক্রান্ত সমস্ত রকম তথ্য একটা স্টিকারের মাধ্যমে দেওয়া রয়েছে। এখানে যে ইয়েলো কালারটা দেওয়া আছে সেখানে লেখা আছে ওয়েন মেন্স প্রেজেন্ট, যখন শুধুমাত্র ইলেকট্রিসিটিতে চলবে আপনার ইনভার্টারটি তখন ওটা ইয়েলো কালার থাকবে। আর তারপরে আছে ওয়েন সোলার ইজ প্রেজেন্ট, তখন দেখবেন গ্রিন হয়ে গেছে, ডিসপ্লেটি গ্রিন হয়ে গেছে। আর যখন ওয়েন এসপিভি প্লাস মেন প্রেজেন্ট, মানে আপনার সোলার ভোল্টেজ এবং মেন একসঙ্গে যখন কাজ করছে তখন আপনারা দেখতে পাবেন ডিসপ্লেটি অরেঞ্জ হয়ে আছে। ইনভার্টারের ডিসপ্লেটা এখন সবুজ হয়ে রয়েছে, তার মানে সোলার প্যানেল থেকে শুধুমাত্র ভোল্টেজ আসছে, মেন্সের সঙ্গে এর কোনো এখন সম্পর্ক নেই, মেন্সের সঙ্গেও কানেক্ট নেই। এখানে এসএমটি মোড হয়ে রয়েছে, মানে এটা স্মার্ট মোডের রয়েছে, এখানে মেন্স অফ হয়ে রয়েছে দেখালো। আচ্ছা, আইটি মোডের এখানে যে সুইচটি রয়েছে এনেবল ডিজেবলের, এটা বারবার প্রেস করার মাধ্যমে আমরা ডিসপ্লের বিভিন্ন ফাংশনগুলো পরপর দেখতে পারি, পরপর উইন্ডোগুলোতে আমরা দেখতে পাবো। ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ দেখাচ্ছে, 50 হার্টজ সাধারণত হয় সেই জন্য। আর 219 ভোল্টটা যেটা 219 আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ভোল্টেজটা হচ্ছে ইনভার্টারের আউটপুট ভোল্টেজ। অ্যাম্পিয়ার 00, মানে আমাদের ওয়েদার এখন এখানে খুব খারাপ, ওই জন্য সোলার প্যানেল থেকে কোনো রকম অ্যাম্পিয়ার আসছে না। আর ব্যাটারি ভোল্টেজ এখন আছে আমরা অ্যাট প্রেজেন্ট 12.3 ভোল্ট, 12.3 ভোল্টে এখন দাঁড়িয়ে আছে ব্যাটারি। মেন্স অফ আছে ওই জন্য এখানে দেখাচ্ছে মেন্স অ্যাবসেন্ট। আর 70.3, এটা হচ্ছে এসপিভি সেভিংস, যেটা ভোল্টেজ মানে আমাদের ইউনিট কতটা সেভিংস হয়েছে, 70.3 ইউনিট সেভিংস দেখাচ্ছে। 17.5 ভোল্ট এখন সোলার থেকে আসছে, 18 ভোল্ট আবার চেঞ্জ হয়ে গেল। আকাশ ওয়েদার খারাপ থাকলেও আমরা ভোল্টেজটা 20-এর কাছাকাছি পাই, সেই জন্য আমাদের 17.8 কি 18 এরকম কাছাকাছি ভোল্টেজ দেখাচ্ছে। আর এখন ইনভার্টার থেকে কোনো রকম লোড চলছে না, ওই জন্য 0% দেখাচ্ছে। কিছু সামান্য নেগলিজিবল ভোল্টেজ রয়েছে, সামান্য কিছু লাইট এলইডি ইন্ডিকেশন, এগুলোর জন্য ব্যাটারি একটু ডিগ্রেড হচ্ছে, আস্তে আস্তে কমছে দেখাচ্ছে। আবার যখন এটা চার্জ হতে শুরু করবে তখন এই ইন্ডিকেশন বারগুলো উপর দিকে ওঠে, চার্জের সময় এটা উপর দিকে যেতে থাকে এবং ডিসচার্জের সময় নিচের দিকে আসে। ইউটিলের এই স্মার্ট ইনভার্টারের মধ্যে আরও অনেক ধরনের অপশান আছে, সবগুলো একটা ভিডিওতে করে দেখানো সম্ভব না। তো এর মধ্যে কোন বাটনটা 30 সেকেন্ড প্রেস করে রাখলে কী কাজ হয়, 10 সেকেন্ড প্রেস করে রাখলে কী কাজ হয়, তো আমি নেক্সট একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। বা আপনারা এই ইনভার্টারের ম্যানুয়ালটাকেও দেখতে পারেন, তার মধ্যেই সব কিছু লেখা আছে। তো ইনভার্টারটি প্রায় 2 বছর ধরে ইউজ করা হচ্ছে, ইনভার্টারটি খুব ভালোভাবে কাজ করছে। তো আপনি যদি কোনো বড় সোলার সিস্টেম বানাতে চান তাহলে আপনারা এই ইনভার্টারটিকে নিতে পারেন। এর মধ্যে আপনি সোলার চার্জ কন্ট্রোলার এবং প্লাস ইনভার্টার একসাথে পাবেন, আপনাকে আলাদাভাবে সোলার চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টারকে কিনতে হবে না। তো ইনভার্টারটি প্রাইস প্রায় 9,000 থেকে 10,000 টাকার মধ্যে, আপনি যে কোনো ইউটিলের শোরুম বা অনলাইন থেকেও কিনতে পারেন এই ইনভার্টারটিকে। তো আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, এই ইনভার্টারটিকে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে ইনভার্টারের মধ্যে কী কী কম্পোনেন্টস লাগানো আছে, সোলার চার্জ কন্ট্রোলার কীরকম লাগানো আছে এবং ইনভার্টারের কোয়ালিটি কেমন, খুলে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তো এইভাবে দেখতে থাকুন টেক্সটার, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।